tudo bom. আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর আমি আমার মেয়েকে নিয়ে একটু লং ড্রাইভে বের হলাম, কারণ বাসায় বসে থাকতে থাকতে একটু বোর লাগতেছিল, ভাবলাম একটু ঘুরে আসি। তো আমরা আধা ঘন্টা এক ঘন্টার মতো আমরা ঘুরেছি, লং ড্রাইভে গিয়েছিলাম। রাস্তার দুই ধারে গাছগুলি এখন মানে শীতের সময় যে গাছগুলি একদম শুকিয়ে গিয়েছিল, এই সামার টাইমে ওগুলি আবার খুব ছোট ছোট, এখন খালি চোখে দেখা যায় না, মানে ক্যামেরাতে আসে নাই, গ্রো করতেছে। কিছুদিনের মধ্যেই গাছগুলি আবার সবুজে ভরে যাবে। তো বাসা থেকে যখন বের হলাম বেশ ভালো লাগতেছিল, কারণ সূর্যের আলো দেখতে পাইতেছিলাম। ঘরের ভিতরে থাকলে তো অত বাইরের ইয়া দেখা যায় না। তো আমরা গেলাম, রাস্তার দুই সাইডের ভিউ দেখতে পেলাম, গাছগুলি ছোট ছোট বার্ড মানে ছোট ছোট ইয়া গ্রো করতেছে, আর স্কুল খোলা শুরু হয়েছে, স্কুল এখন চলতেছে, তবে শোনা যাচ্ছে আবার বন্ধ করে নাকি দিবে। তো বেশ সুন্দর লাগতেছিল, খোলামেলা আর সুন্দর ফ্রেশ বাতাস, ফ্রেশ ওয়েদার, খুবই ভালো লাগতেছিল। তো আমরা হাইওয়েতে গাড়ি চালালাম কিছুক্ষণ, আবার লোকাল ইসেতেও গাড়ি বেশ ভালোই, মানে মানুষ অত ভিড় এখনও হয় নাই, অনেকেই বাইরে যায় না। আমরা খুব স্ট্রংলি মানে রুলস অ্যান্ড রেগুলেশনগুলি ফলো করতেছি। তো আমরা গাড়ি থেকে নামি নাই, শুধু গাড়ি নিয়ে ঘুরেছি। তো সবাই এই প্যান্ডামিক টাইমে আসলে আমাদের নিয়ম রুলস অ্যান্ড রেগুলেশনগুলি, মাস্ক পরা, হাত ক্লিন করা, কোনো কিছু ধরলে সেটা সাথে সাথে ডিসইনফেকশন করা, তারপরে ক্লিনজার ইউজ করা, লাইসল অথবা যে কোনো হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা খুবই জরুরি। মাস্ক তো মাস্ট, বাইরে গেলে মাস্ক পরতেই হবে, এটা যে কোনো দেশের জন্যই হোক, আমাদের দেশে হোক, বাংলাদেশ হোক, বা ইউএস আমেরিকা অথবা অন্য যে কোনো লন্ডন, যে কোনো দেশেই মানুষের এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলি ফলো করা উচিত, আমার মাস্ক তো অবশ্যই ইউজ করা উচিত। তো আমরা ঘুরে আসলাম, কিছু কিছু গাছ যেমন ক্রিসমাস ট্রিগুলি, এগুলি সবসময়ই থাকে, শীতের সময় থাকে, গরমের সময় থাকে, এগুলি পাতাগুলিই হয় না, ঝরে যায় না, প্লাস মরেও যায় না, এগুলি সবসময় রেগুলারের মতোই থাকে। তো বাকি সব যেগুলি আছে গাছ, ওগুলি বেশিরভাগ ঝরে যায়, পাতাগুলি ঝরে যায়, ডালের মতো দেখা যায়, মনে হয় যে মরে গেছে, কিন্তু আসলে এগুলো মরে যায় না, এগুলি শীতের সময় পাতাগুলো ঝরে যায়, আবার সামার টাইমে আবার সেগুলো গ্রো করে। তো গাড়ি অত ভিড় ছিল না, ঘুরতে বেশ মজাই লেগেছে, আমি আর আমার মেয়ে খুব এনজয় করেছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারাও চাইলে ফ্যামিলি সহ ঘুরে আসতে পারেন বিভিন্ন জায়গায়, মানে না নেমে গাড়িতে বসেই বেশ লং ড্রাইভে ঘুরে আসতে পারেন, এটা একটা
চেঞ্জ আর কি, ঘরের ভিতর বসে থাকতে থাকতে যখন ভালো না লাগে একটু লং ড্রাইভে যাওয়া ভালো, ভালো লাগে, মনটা পরিষ্কার হয়ে যায়, আনন্দ লাগে। আর ওয়েদারটাও ভালো, এখন স্নো তেমন হয় না, স্নো নাই, রোদ ওঠা শুরু হয়ে গেছে। তো আশা করি আপনারা আমার ভিডিওটা পছন্দ করবেন, আইডিয়াটাও পছন্দ করবেন। যদি পছন্দ করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। তো আজকের মতো ভিডিও পর্যন্তই, খুদা হাফেজ।